হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হচ্ছে ইমো। তো আমরা ইমো কম বেশি সবাই ইউজ করে থাকি, আর এই ইমোর মাধ্যমে আমরা সবাই সবার সাথে বিভিন্নভাবে কথা বলতে পারি, ভিডিও কল, অডিও কল, ভয়েস ওভার কল, ইভেন হচ্ছে চ্যাটের মাধ্যমে আমরা কথা বলতে পারি। তো গাইস, রিসেন্টলি ইমোতে নতুন একটি অসাধারণ আপডেট চলে এসেছে, আর এই আপডেটটির কাজ হচ্ছে আমরা যখন ইমোতে কারোর সাথে চ্যাট কিংবা অডিও কল, ভিডিও কলের মাধ্যমে কথা বলি, তখন ওই অ্যাকাউন্টটা সরাসরি আমাদের ইমো হিস্টোরিতে অ্যাড হয়ে যায়। আমরা পরবর্তীতে ওই হিস্টোরিটাকে ডিলিট করতে হয়, বাট এখন থেকে আপনাদের আর ডিলিট করতে হবে না। আপনারা যদি শিডিউল করে রাখেন তাহলে অটোমেটিকলি ওই হিস্টোরিগুলো ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনি দিনে যতজনের সাথে কথা বলবেন, সেই অ্যাকাউন্টগুলোকে শিডিউল করে রাখার পর সরাসরি ওই অ্যাকাউন্টগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, আপনাকে আর ডিলিট করা লাগবে না। তো গাইস, আজকে ভিডিওতে আমি এই বিষয়টা সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি বা বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো গাইস, ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর আপনারা দেখতে পারতেছেন উপরের কর্নারে প্রোফাইল আইকন, তো আপনারা সরাসরি প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে সেটিংস নামে একটি অপশন, তো আপনারা ফার্স্ট অফ অল সেটিংসের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখান থেকে আপনারা তিন নাম্বার দেখতে পারতেছেন প্রাইভেসি, তো আপনারা সরাসরি প্রাইভেসি অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, তার মধ্যে আপনারা দেখতে পারতেছেন নতুন করে একটি অপশন যোগ হয়েছে, সেটি হচ্ছে ডিস প্রিপারিং মেসেজ। তো আপনারা কিন্তু এই অপশনটা আগে দেখতে পারবেন না, অর্থাৎ আপনারা যখন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে আপডেট করবেন, আপডেট করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন ডিস প্রিপারিং মেসেজ নামে এই অপশনটি নতুন করে যোগ হবে। যোগ হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি এই অপশনটার উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন দুই তিনটা অপশন, তো আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন ওয়ান ডে, তারপর হচ্ছে সেভেন ডেজ, তারপর হচ্ছে থার্টি ডেজ। তো আপনারা নিচে দেখতে পারতেছেন ক্লোজ, বর্তমান সময়ে এটা ক্লোজে আছে। তো আমরা যখন ওয়ান ডে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা গত একদিন আগে যতগুলো স্যাট কিংবা যতগুলো এসএমএস করব, ওই এসএমএসগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে একদিন পর। অর্থাৎ আমি যদি আজকে কারোর সাথে স্যাট কিংবা কথা বলি, অর্থাৎ ইমোতে যদি কারোর সাথে কল কিংবা স্যাট করে থাকি, তারপর আমার এই মেসেজটা বা এই স্যাট লিস্টটা সরাসরি একদিন পর ডিলিট হয়ে যাবে। তো আমি সরাসরি এখানে ওয়ান ডে সিলেক্ট করে রাখতে পারবো, আর যদি আমি সেভেন ডে সিলেক্ট করি তাহলে আমার লাস্ট সাত দিনে যতজনের সাথে কথা হবে ওই কথাগুলো বা ওই স্যাট লিস্টগুলো সরাসরি হিস্টোরি থেকে সাত দিন পর ডিলিট হয়ে যাবে। তো গাইস, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো অপশন সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনারা চাইলে ওয়ান ডে সিলেক্ট করতে পারবেন, চাইলে সেভেন ডে সিলেক্ট করতে পারবেন, চাইলে আপনারা থার্টি ডে সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো একটি অপশনকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পারতেছেন অ্যাড কন্ট্যাক্টস নামে একটি অপশন, তো আপনারা সরাসরি অ্যাড কন্ট্যাক্টসের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যেই কন্ট্যাক্টগুলোর স্যাট লিস্ট ডিলিট করতে চাচ্ছেন, আপনারা সরাসরি সেই অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করবেন। অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টগুলোর হিস্টোরিকে ডিলিট করতে চাচ্ছেন একদিন পর পর, আপনারা সরাসরি সেই অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দুইটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেখাচ্ছি, তো আমি এই দুইটা অ্যাকাউন্টকে সিলেক্ট করে দিলাম। দেন সিলেক্ট করার পর আমি সরাসরি এখান থেকে ওকে অপশনটির উপর ক্লিক করব বা টিক মারা অপশনটির উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে এনেবল নামে একটি অপশন চলে আসছে, তো আপনারা সরাসরি এটাকে এনেবল করে দিবেন। দ্যাটস ওয়াই এনেবল করে দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন সাকসেসফুল দেখা চলে এসেছে। এখন হচ্ছে আপনারা যে অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করে দিয়েছেন, এই অ্যাকাউন্টগুলোতে আপনারা যতদিন সেট করবেন বা যত সেট করবেন, সেট করার পর তার একদিন পর পর ওই সেটগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, বা ওটা থেকে যতগুলো হিস্টোরি আছে সবগুলো হিস্টোরি একদিন পর পর ডিলিট হয়ে যাবে। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।